আর একটা প্রশ্ন এসেছে, এক রাকাতে সূরা ফাতিহা ভুলবশত দুইবার পড়লে কি নামাজ হবে? ভুলবশত যদি দুইবার সূরা ফাতিহা পড়েন, ভুলবশত পড়লে তো কোনো সমস্যাই নাই। ভুলবশত যে কোনো আমল, যে কোনো বিষয় আল্লাহ মাফ করে দিয়েছে। তারপরও তো আপনি কোনো গুনার কাজ করেননি, ইচ্ছাকৃতভাবে ডাবল পড়া যায় না, হ্যাঁ, কিন্তু ভুলবশত পড়ে ফেলেছেন, এতে কোনো সমস্যা নেই। তা আলহামদুলিল্লাহ।